স্পেনের বার্সেলোনাতে আসলে মোটামুটি একটা জিনিস আসলে খুব বেশি কমন পাবেন, সেটা হলো প্রচুর পাকিস্তানি রিফিউজি, প্রচুর ইন্ডিয়ান রিফিউজি। বাংলাদেশি খুব কম পাবেন, পাকিস্তানি আর ইন্ডিয়ান ভর্তি। মাঝে মাঝে আমি দু একটার সাথে কথা বলি যে কি অবস্থা, কেন আসছো, সে বলে যে না আমি তো একসময় আমি যখন বলি যে আমি জার্মানি থেকে আর থাকি, ও বলে যে আমি তো এক সময় জার্মানিতে ছিলাম, ওইখানে কাগজপত্র পাওয়া যায় না, তো এখানে আসছি, মোটামুটি কাগজপত্র হয়ে গেছে, মোটামুটি ইনকামও করে। তো সবচেয়ে ভয়ানক ব্যাপার যেটা, এই পাকিস্তানি এবং ইন্ডিয়ানগুলা বেশিরভাগ সময় এমন কাজ করে যেটাতে আসলে সরকারকে ট্যাক্স দেয় না আর কি। এরা বিভিন্ন ধরনের মানে ট্যুরিস্টের জন্য বিভিন্ন পানি বেচে, বিভিন্ন ধরনের শপিস টপিস বেচে। তো এরা আসলে ওয়ান কাইন্ড অফ ভয়ঙ্কর থ্রেট মানে এই ইয়ার জন্য, মানে ইউরোপের জন্য। কারণ হলো এরা আসে তো একেবারে মানে এরা আসে তো ইলিগালভাবে, তার উপর আবার এই ধরনের এমন কাজ করে যে সরকারকে ওরা ট্যাক্স দেয় না। এর কারণে আসলে ডিভাইডে এশিয়াকে মানুষ আসলে অন্য চোখে দেখা শুরু করছে। এবং বাংলাদেশ থেকে যে আসে না ব্যাপারটা এরকম না, কিন্তু বাংলাদেশ থেকে আসলে এইটুকু মোটামুটি বলতে পারি, বেশিরভাগ চায় যে মোটামুটি একটা লিগেল ওয়েতে যাওয়ার জন্য। মানে এটা আমি আমার বাংলাদেশ দেখে বলছি না, যেটা সত্য সেটাই বলছি। কিন্তু একটা পাকিস্তানি আর একটা ইন্ডিয়ান যখন আসে, বেশিরভাগই আসলে এরা এমন এমন কাজ করে যে পরবর্তীতে অনেক কিছুই বন্ধ করে দেয়। সো আমার মতে এই এদেরকে মোটামুটি মানে ভালোভাবে প্রতিহত করা উচিত, আর না হয় একটা সময় আসলে আমাদের এশিয়া থেকে মানুষ এইসব দেশগুলোতে আর কখনো ভিসা টিসা পাবে না। আর আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন, চেষ্টা করবেন এমন কোনো কাজ করে যেন আপনি সরকারকে ট্যাক্স দিতে পারেন। কারণ আপনি যখন সরকারকে ট্যাক্স দিবেন, হয়তো আপনি এখানে স্থায়ী হতে চাচ্ছেন, কোনোভাবে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি যখন সরকারকে ট্যাক্স দিবেন আপনি স্থায়ী হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। সরকারকে ট্যাক্স না দিলে মানে শুধু শুধু আপনাকে এখানে স্থায়ী করবে কিন্তু অনেক সময় লাগবে, এবং যেটা আসলে অনেক পাকিস্তানি ইন্ডিয়ান বুঝে না। আমি আসলে বার্সেলোনার যে পোর্ট, সেই পোর্টের এখানে নেমেছি, এবং একটা জিনিস দেখানোর জন্য আসলে আপনাদেরকে আমি আসলে এখানে নেমেছিলাম। কিন্তু ভাগ্যটা খুবই খারাপ, কারণ সকালবেলাও ছিল। ওই যে সামনে যেই অফিসটা দেখছেন, বড় বিল্ডিংটা, এই যে টাওয়ারটা, এটা না কিন্তু, মানে বড় বিল্ডিং যেটা দেখছেন এটা আসলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বার্সেলোনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কিন্তু আমার সন্দেহ আছে এটা আসলে মানে সারা ওয়ার্ল্ডের ট্রেড সেন্টার কিনা, না শুধু বার্সেলোনার সাথে ওয়ার্ল্ডের কানেক্টেড ট্রেড সেন্টার, এটার হয়তো একটা মিনিং আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা আসলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এবং এটা ডেফিনেটলি সিপোর্ট ভিত্তিক, এবং এর মাঝখানে সুন্দর একটা পার্কের মতো আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি আপনাদেরকে এখন যেখানে নিয়ে যাচ্ছি, এখানে আসলে বড় বড় ক্রুজগুলো এখানে এসে থামে। তো ঠিক সকালেও এখানে একটা ক্রুজ ছিল, এবং আমি দেখছিলাম, আমি যখন এখানে ট্যুরিস্ট বাস দিয়ে এসেছি তখন আসলে আমি দেখছিলাম যে এখানে তারা উকি ঝুঁকি মারছে। ঠিক, ওরা হয়তো নামার অনুমতি পায় নাই, বা এখানে মানে ভিজিট করার অনুমতি পায় নাই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে রাখছে, এখানেই আসলে মোটামুটি ওই ক্রুজ শিপটা এখানে এসে আসলে দাঁড়িয়েছিল। তো আমি ওইখানেই যাচ্ছি যে এখানে দাঁড়িয়েছিল, অন্ততপক্ষে স্থানটা দেখি। আর সম্ভবত এটা একটা টার্মিনাল, এবং রেস্ট্রিক্টেড কিনা আমি জানি না, কারণ হলো যেহেতু পাড়াপাড়ের মানুষ নাই, কিন্তু গাড়ি যেহেতু পার্কিং আছে তাহলে তো আমিও যেতে পারবো। সো এখানে এসে মোটামুটি দাঁড়ায়, মানে এই যে সামনে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্মের ওই পাশে সমুদ্র, এটা যথেষ্ট গভীর, নাহলে ক্রুজগুলো এখানে দাঁড়ানোর মতো জায়গা পাইতো না। এবং আপনারা যদি দেখেন, ও যে দূরে কিছু ক্রুজ দাঁড়ায় আছে, সেটা ওইখানেও কিছু পোর্ট, এরকম বিভিন্ন টার্মিনাল আছে। এইটা এই টার্মিনালটার নাম হলো টার্মিনাল এস, আরও কয়েকটা টার্মিনাল আছে, যেমন মাঝখানে যে পার্কটা আছে সেই পার্কের অপোজিটও একটা টার্মিনাল আছে, ওই পার্ক টার্মিনাল নাম হলো এন। ওইখানে ছোটো ছোটো কিছু জাহাজ দাঁড়ায় আছে, এত বড় না। সো এইটাই দেখার জন্য আসলে আমি এখানে নেমেছিলাম। সো আমি যেহেতু দেখাতে পারি নাই, কী আর করার, আমাকে হয়তো এখানে 20 মিনিট দাঁড়ায় থাকতে হবে আগামী বাসটার জন্য। আমি দেখেছি, এখন আপনাদেরও দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু ব্যাড লাক, আমি দেখাতে পারিনি, আই এম সরি, দুঃখিত।
যাই হোক, বার্সেলোনা মোটামুটি শহর ঘুরতেছি, এক জায়গায় অনেকবার গিয়েছি, এমনও হয়েছে, কিন্তু মানে এমনভাবে ঘুরতেছি যেন আগামী 5-6 বছর না আসতে না হইতে পারে, যাব অন্য জায়গায় যাব, কারণ আমি একটা শহর দুইবার ঘুরতে পছন্দ করি না এবং আমার ভালোও লাগে না। আমার কাছে সবসময় মনে হয় যে নতুন শহরে যাব এবং নতুন কোনো স্থান ঘুরব, সবগুলো শহর তো আসলে একবারে ভালো করে জানা সম্ভব না, তারপরে আসলে ঘোরার চেষ্টা করি এবং আমি খুব মজা পাই, সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। যেটা গাং চেল ডেকে যাচ্ছে, চে 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 করে ডেকে যাচ্ছে, এখানে একজন ভিডিও করছে আমার মতোই, ওলা, সে আসলে আমি ওলা বললাম, সে খুশি হলো না আমার মনে হচ্ছে, ও মাই গড, আচ্ছা আচ্ছা, ও ভিডিও করতেছে, সেটা হলো যে ওর বন্ধু স্কেটিং করতেছে। আপনাদের একটু যদি দেখাই জায়গাটা, সেটা হলো এই জায়গাটা থেকে, মানে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে লাভ দিয়ে এই জায়গায় পড়তেছে, এটা কিন্তু অনেকটুকু উঁচা, মোটামুটি আমার মতো একটা মানুষ উঁচা। আমি ওদের ভিডিওটা দেখাতে পারতেছি না, নাহলে আমি দেখাতে পারতাম। সো আমি এইখানে আসলে এখন বসে থাকবো মোটামুটি, এবং সে যে ভিডিও করতেছে আমি একটা ভিডিও করার চেষ্টা করব, যদি সে মেনে নেয়, আর না হয় যদি অবলিগেশন জানায়। আচ্ছা আচ্ছা, সে সম্ভবত আসতেছে, ওই যে সে রাস্তাটা একটা ক্রস করছে, এটা ক্রস করছে, এটা ক্রস করতেছে, ওয়াই মাই গড, হেভি ডেঞ্জারাস। যাই হোক, আমি মোটামুটি ওর কাছ থেকে অনুমতি পেয়ে গেছি যে আমিও ভিডিও করতে পারবো, তো ও মোটামুটি অনেকটা পথ দৌড়ে আসতেছে, মাঝখানে একটা লাভ দিচ্ছে, এখানে গুড, এটা হলো ওর বন্ধু যে ভিডিও করতেছিল। এই টুরিস্ট বাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে মানে 16টা ভাষায় আপনাকে আসলে বিভিন্ন বর্ণনা দিবে, ওরা কয়েকটা প্লেসে আসলে প্লেস করে রেখেছে, স্টেশন করে রেখেছে, এখানে বিভিন্ন খুব ফেমাস প্লেস, এখানে 16টা ভাষায় আসলে বর্ণনা দেওয়া হবে, তো যারা বাংলাদেশি আছে তাদের জন্য তো ইংলিশ, এছাড়া আসলে আর কোনো ল্যাঙ্গুয়েজ তাদের আমার মতো উপযুক্ত না, অন্যান্য ভাষা যদি কেউ জানে তাহলে ঠিক আছে। আসলে অনেকটা সময় তো ঘুরলাম বার্সেলোনাতে, তো বার্সেলোনার যে মূল আকর্ষণ সেটা হলো ন্যাশনাল মিউজিয়াম। ন্যাশনাল মিউজিয়ামটা আসলে আমার যতটুকু ধারণা এটা একটা সময় বার্সেলোনার রাজার বাড়ি ছিল, কারণ এত বড় মিউজিয়াম এটা চিন্তা করা যায় না, আসলে অনেক বড় মিউজিয়াম, কিন্তু প্রথমেই নগ্ন মহিলা দিয়ে সাজায় রাখছে, মানে এটা নাকি ন্যাশনাল মিউজিয়াম, কত বড় এবং কি হেভি আর্কিটেকচার চিন্তা করা যায়, এবং এখান থেকে অনেক কিছুই খুব সুন্দর সুন্দর দেখা যায়। এখান থেকে এই বার্সেলোনার যে মেইন মিউজিয়াম সেখান থেকে আসলে ফুল বার্সেলোনাটাকে দেখা যায় আর কি, এবং গতকালকে এদিকে আসতেছিলাম কিন্তু আসতে পারিনি, ওই একটা মেলা চলতেছিল, ওই মেলার কারণে আসতে পারা যায়নি, কিন্তু আমি ঠিকই ঘুরে চলে আসছি। আমি বুঝলাম না ওয়াটার ফাউন্টেনটা এত উঁচুতে উঠতেছে যে এখান থেকে ভালো করে দেখা যায় না, এখান থেকে মোটামুটি বার্সেলোনার অনেকটা অংশ দেখা যায়, পরেই একেবারে নিচে যাব, নিচে যেয়ে আসলে এটা আরও বেশি দেখানোর চেষ্টা করব।
আমার পিছনে অনেক মানুষ বসে আছে, বসে তারা সৌন্দর্য উপভোগ করছে। আমি তো আর সৌন্দর্য উপভোগ করতে পারছি না, বসে সৌন্দর্য উপভোগ করতে পারছি না। সো আমি এই জন্য নিচে যাব, নিচে যেয়ে দুই চারটা ছবি তোলার চেষ্টা করব। এবং এই ওয়াটার ফাউন্টেনটা অনেক বড় এবং এখানে অনেক বেশি পানি ইউজ করা হয়েছে, সেটা আসলে বুঝাই যায়। অরিজিনাল ঝর্ণার মতো বার্সেলোনার ঝর্ণা, দেখেন রাজার বাড়িটা যেটা আসলে এখন মিউজিয়াম নামে পরিচিত, ওইখানে আসলে ঝর্ণা, ঝর্ণার ছিটা আসলে এখনো আসতেছে। রাজার বাড়ির সামনে বার্সেলোনার মেইন পয়েন্টে এই চারটা হলো একটা মনুমেন্ট। তো কিসের জন্য মনুমেন্ট বা কিসের জন্য করা হয়েছে সেটার হিস্ট্রি আমার সম্বন্ধে জানা নাই, কিন্তু চারটা মনুমেন্ট, খুব সিম্পল চারটা পিলার, কিন্তু এর মধ্যেও আসলে অনেক সৌন্দর্য আছে। আপনারা আসলে এই প্লেসে এসে আপনারা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বুঝতে পারবেন যে চারটা পিলারের কত সুন্দর সুন্দর। যদিও আসলে হিস্ট্রি অনেকেই জানতে পারে বা কিন্তু মানুষ প্রথম যে দেখে সেটা হলো চোখের দেখা দেখে। এইটা আর পিছনে হলো ঝর্ণা, আমি অলরেডি দেখাইছি। আমি এই মনুমেন্ট সহ পিছনের রাজবাড়িটা সহ বা এখন যেটা মিউজিয়াম সেটা দেখাবো, দেখবেন কত সুন্দর লাগে। ন্যাশনাল মিউজিয়ামের এখানে আসলে আপনাকে সন্ধ্যার জন্য ওয়েট করতে হবে। বিভিন্ন আলোতে পানির ফোয়ারা এবং মনুমেন্ট, মিউজিয়াম, তারপরে হলো ফাউন্টেন, সব সহজে কতটা সুন্দর লাগে আপনারা যদি চেক করেন তাহলে দেখতে পাবেন। থেকে ফাইনালি মোটামুটি তিনটা চারটা ঝর্ণা সহ সংমিশ্রণে
আসলে এই পিছনের ছবিটা আমি আসলে পিছন থেকে যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল যে সম্ভবত একটা ঝর্ণা, কিন্তু এটা আসলে চারটা ভাগে ভাগ করে মোটামুটি পিছনে হলো রাজার যে বাড়ি, এখনকার যে মিউজিয়াম, তারপর একটা বড় ঝর্ণা, তারপর আরেকটা ঝর্ণা, তারপরে মনুমেন্ট, তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা। সো যারা আসলে স্পেনে আসবেন, মানে স্পেনে আসলে আসলে বার্সেলোনার এই প্লেসটা না দেখলে আপনার আসলে স্পেনে আসার আর দরকার নেই। এই জায়গাটা এত সুন্দর এবং এইটা আসলে ট্যুরিস্ট ক্যাপচার করার জন্য বা ক্যাচ করার জন্য এই জায়গাটা যথেষ্ট। এইখানে খুব ইজিলি ঘন্টাখানেক পার করে দিতে পারবে।